সুপ্রিয় শিক্ষার্থী, নবম দশম শ্রেণীর জীব বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি জেবানুর, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। দেখো, আজকে আমরা পড়ব জীব বিজ্ঞান বইয়ের 90 থেকে 95 পৃষ্ঠায়, এবং 90 থেকে 95 পৃষ্ঠার ভেতরে আমাদের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অনেক বেশি আছে, ছোট ছোট প্রশ্নই হয়। তাহলে দেখো যে আজকে আমাদের শিখন ফলটা কি, শিখন ফল হচ্ছে খাদ্য কি, 2 নম্বর হচ্ছে খাদ্যের প্রধান উপাদানগুলো কি এবং এগুলোর কাজ এবং এগুলো এগুলোর উৎস অর্থাৎ কোথা থেকে পাই এগুলো সম্পর্কে আমরা শিখব। আসলে আজকের টপিকটা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা শুধু আমাদের পাঠ্যসূচি না, এটা আমাদের দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা টপিক। তোমরা একটু মন দিয়ে শুনবে। দেখো, প্রথমত হচ্ছে খাদ্য কি। খাদ্য হচ্ছে যে সব বস্তু খাওয়ার ফলে দেহে শোষিত হয়ে দেহের ক্ষয়পূরণ, দেহের বৃদ্ধি সাধন, দেহের রোগ প্রতিরোধক শক্তি, কর্মশক্তি এবং তাপ শক্তি উৎপাদন করে তাকে আমরা খাদ্য বলে থাকি। খুব খেয়াল করবে, কিছু জিনিস বলেছি, দেহের গঠন, দেহের ক্ষয়পূরণ, দেহের রোগ প্রতিরোধক শক্তি, তাপ শক্তি এবং কর্মশক্তি উৎপাদন করে তাকে আমরা কিন্তু খাদ্য বলি। যেই খাবারগুলো এগুলো করে না তাদেরকে আমরা, যেগুলো এই কাজগুলো করবে না সেগুলোকে আমরা কিন্তু খাবার বলবো না। এখন দেখো, আমরা দ্বিতীয় টপিকে চলে আসি, যে খাদ্যের প্রধান উপাদান। খাদ্যের প্রধান উপাদান, উপাদান অনুযায়ী খাদ্যকে 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে বললাম? 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর প্রোটিন বা আমিষ, 2 নম্বর কার্বোহাইড্রেট বা শর্করা, 3 নম্বর ফ্যাট বা স্নেহ বা চর্বি জাতীয় খাবার। এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান আমাদের দেহের জন্য। এখন দেখো এদের কাজ, উৎস এবং এদের গঠন সম্পর্কে আমরা জানবো। প্রোটিন জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার কি কি দিয়ে গঠিত? প্রোটিন জাতীয় খাবার দেখো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন দিয়ে গঠিত। কি কি বললাম? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন দিয়ে গঠিত। এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা তোমরা মনে রাখো যে আমরা যে বাকি খাদ্যের উপাদানগুলো পড়ব সেগুলোর ভেতরে কিন্তু এই নাইট্রোজেনটা নাই, কিন্তু কার ভেতরে আছে? শুধুমাত্র প্রোটিনের মধ্যে নাইট্রোজেন থাকে, এবং এই নাইট্রোজেনটা প্রোটিনে থাকার জন্য নাইট্রোজেন প্রোটিনকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাদ্যের উপাদান বলে থাকি। এবং এখানে নাইট্রোজেনের পরিমাণ কত? 16 ভাগ হয়ে থাকে, 16 ভাগ নাইট্রোজেন থাকে। এখন দেখো যে এই যে প্রোটিন জাতীয় খাবারগুলো আমাদের বিভিন্ন ধরনের হয়, মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, বাদাম, এগুলো হচ্ছে প্রোটিন জাতীয় খাবার। এই যে খাবারগুলোর নাম শিখলাম এগুলো থেকে, এগুলোর ভিন্নতার কারণে উৎস অনুযায়ী অর্থাৎ কোন জায়গা থেকে আমরা প্রোটিন জাতীয় খাবারগুলো পাচ্ছি এটার উপর ভিত্তি করে প্রোটিনকে 2 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। একটা হচ্ছে উদ্ভিজ্জ, একটা হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন, আর একটা হচ্ছে প্রাণীজ প্রোটিন। তাহলে উদ্ভিজ্জ প্রোটিন কাকে বলবো? যে প্রোটিনগুলো আমরা উদ্ভিদ দেহ থেকে পাই সেগুলো হচ্ছে যে উদ্ভিজ্জ প্রোটিন, আর যে প্রোটিনগুলো আমরা প্রাণী দেহ থেকে পাই সেগুলো হচ্ছে প্রাণীজ প্রোটিন। উদ্ভিজ্জ প্রোটিনের ভেতরে ডাল, বাদাম, শিমের বীজ, এগুলো হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন। প্রাণীজ প্রোটিন হচ্ছে মাছ, মাংস, ডিম, এগুলো প্রাণীজ প্রোটিন। এই প্রোটিনগুলোর কাজ কি? দেখো, প্রোটিন আমাদের দেহ গঠন এবং দেহের বৃদ্ধি ক্ষয়পূরণে সাহায্য করাই হচ্ছে প্রোটিনের প্রধান কাজ। কি কি বললাম? দেহের গঠন, ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন হচ্ছে প্রোটিনের প্রধান কাজ। এরপরে আমরা 2 নম্বর চলে আসি, 2 নম্বর হচ্ছে আমাদের শর্করা। শর্করাও গঠনের, শর্করা কি কি দিয়ে গঠিত? শর্করাও কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে গঠিত। কি কি দিয়ে গঠিত? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে গঠিত। এখানে কিন্তু নাইট্রোজেন নাই, এটা খেয়াল রাখতে হবে। এখন দেখো এই যে গঠন উপাদানের উপর ভিত্তি করে আমরা শর্করাকে 3 শ্রেণীতে ভাগ করি। কয় শ্রেণীতে? 3 শ্রেণীতে। 1 নম্বর হচ্ছে এক শর্করা, তারপরে দ্বি শর্করা, বহু শর্করা। কয় ভাগে ভাগ করলাম আমরা? 3 ভাগে। এক শর্করা বা মনোস্যাকারাইড, দ্বি শর্করা বা ডাইস্যাকারাইড, আর বহু শর্করা বা পলিস্যাকারাইড। এক শর্করা কাকে বলছে? একটি মনোমার যুক্ত শর্করাকে আমরা এক শর্করা বলে থাকি। এটা হচ্ছে গ্লুকোজ।
গ্লুকোজ এখানে গ্লুকোজ হচ্ছে এক শর্করার উদাহরণ। উৎস আমরা কোথা থেকে পাই? মধু, ফলের রস, এগুলো থেকে আমরা গ্লুকোজ পেয়ে থাকি। দ্বি শর্করা হচ্ছে সুক্রোজ, ল্যাকটোজ, সুক্রোজ, ল্যাকটোজ হচ্ছে ল্যাকটোজ, এগুলো আমাদের দ্বি শর্করা। পাই হচ্ছে দুধ, চিনি, এগুলো থেকে আমরা দ্বি শর্করা পেয়ে থাকি। বহু শর্করা হচ্ছে স্টার্চ, তারপরে গ্লাইকোজেন, এগুলো হচ্ছে আমাদের গ্লাইকোজেন, এগুলো আমাদের বহু শর্করা। পলিস্যাকারাইড অর্থাৎ পলি অর্থ বহু, বহু শর্করা, এগুলো আমরা পাই আটা, চাল, তারপরে আলু, এগুলো থেকে আমরা স্টার্চ বা গ্লাইকোজেন পেয়ে থাকি। এখন দেখো, এদেরকে এখন আমাদের খেয়াল করতে হবে, শর্করা কিন্তু সরল শর্করা না হওয়া পর্যন্ত আমাদের দেহ এটা শোষণ করবে না। অর্থাৎ যতক্ষণ না এই শর্করাগুলো গ্লুকোজে পরিণত হবে ততক্ষণ আমাদের দেহ গ্রহণ করবে না। তিন নম্বরে চলে আসি, তিন নম্বর আমাদের চর্বি বা স্নেহ জাতীয় পদার্থ। স্নেহ জাতীয় যে খাদ্যটা আছে, এর আগে যে দুইটা খাদ্য উপাদান পড়লাম, এর চেয়ে কিন্তু স্নেহ জাতীয় খাবার থেকে আমরা দ্বিগুণ ক্যালোরি পেয়ে থাকি। এখন স্নেহ জাতীয় খাবারও উৎস অনুযায়ী আমরা দুইটা ভাগে ভাগ করে থাকি, একটা উদ্ভিজ আর একটা প্রাণীজ। কি বললাম? এটা উদ্ভিজ, আর একটা উদ্ভিজ, আর একটা হচ্ছে প্রাণীজ। এখানে উদ্ভিজ মানে উদ্ভিদ থেকে পাই, প্রাণীজ মানে প্রাণী থেকে পাই। উদ্ভিজ থেকে সয়াবিন, সরিষা, বাদামের তেল, এগুলোকে আমরা অলিভ অয়েল, এগুলো হচ্ছে উদ্ভিজ তেল। প্রাণীজ তেল ডালডা, চর্বি, এগুলো হচ্ছে প্রাণীজ চর্বি বা প্রাণী প্রাণীজ স্নেহ। আমাদেরকে খেয়াল রাখতে হবে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক 50-60 গ্রাম স্নেহ জাতীয় পদার্থ খাওয়া দরকার। এবং দেখো, স্নেহ জাতীয় পদার্থ থেকে আমরা ভিটামিন ভিটামিন এ পাই, ভিটামিন ই পেয়ে থাকি। এরপরে আমরা চলে আসলাম, এই যে প্রধান তিনটা খাদ্যের উপাদান ছাড়াও আমাদের আরো খাদ্যের উপাদান, আরো তিনটা খাদ্যের উপাদান আছে। চার নম্বর হচ্ছে ভিটামিন। ভিটামিন এটা আমাদের দেহে অত্যন্ত কম পরিমাণে লাগে, অল্প হলেই হয়, কিন্তু এটা আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা খাদ্যের উপাদান। ভিটামিন দুই ধরনের, একটা চর্বিতে দ্রবণীয় ভিটামিন আর একটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। চর্বিতে দ্রবণীয় ভিটামিন ভিটামিন এ, ডি, ই এবং কে। কি বললাম? দুই ধরনের ভিটামিন, একটা চর্বিতে দ্রবণীয় ভিটামিন আর একটা পানিতে দ্রবণীয় ভিটামিন। চর্বিতে দ্রবণীয় ভিটামিন এ, ডি, ই এবং কে, আর পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বি আর সি। এরপরে চলে আসি আমরা খনিজ লবণ। ভিটামিনের পরে আমাদের খনিজ লবণ বা মিনারেল সল্ট, পাঁচ নম্বর খনিজ লবণ। খনিজ লবণ দেখো, যে খনিজ লবণ কিন্তু আমাদের দেহের কোষ, দেহের যে তরল উপাদানগুলো আছে এগুলো গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন এর আমাদের মানব শরীরের খনিজ লবণগুলো হলো ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, আয়রন, আয়োডিন। এই যে খনিজ লবণগুলো আমরা কিন্তু এককভাবে পাই না, এই এগুলো মানব দেহের মধ্যে বিভিন্ন জৈব আর বা অজৈব লবণ গঠনের মাধ্যমে আমাদের দেহে এগুলো অবস্থান করে। খনিজ লবণের কাজ দেখো, খনিজ লবণ আমাদের দেহে কি কাজ করছে? খনিজ লবণ আমাদের দেহে বিভিন্ন ধরনের উপাদান, যেমন হচ্ছে যে হাড়, দাঁত, পেশি, হরমোন, তারপরে হচ্ছে যে এনজাইম, এগুলো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিভিন্ন জৈবিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে। আমাদের দেহের যে স্নায়বিক উদ্দীপনা, তারপরে পেশি সংকোচন, পানির ভারসাম্য রক্ষা করা, অম্ল ক্ষারের সাম্যতা বিধান করা, এগুলো কার কাজ? খনিজ লবণের কাজ। এরপরে আমরা চলে আসি খনিজ লবণের পরে পানি, ছয় নম্বরে আমরা করব পানি। পানিটা আমাদের দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি
উপাদান পানি পানি দেখো আমাদের দেহে তিনটা কাজ করে থাকে পানি দেহ গঠন করে দেহের বিভিন্ন আমাদের দেহের অভ্যন্তরীণ বিভিন্ন কার্যাবলী ক্রিয়াকলাপগুলো নিয়ন্ত্রণ করে এবং আমাদের দেহের যে দূষিত পদার্থগুলো আছে এগুলো নিষ্কাশনে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি তিনটা কাজ বলেছি দেহ গঠন অভ্যন্তরীণ কার্যাবলী নিয়ন্ত্রণ এবং আমাদের দূষিত পদার্থ নিষ্কাশনে পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পানি আমাদের প্রতিদিন আমাদের 2 লিটার করে পানি খাওয়া উচিত এবং দৈহিক ওজনের 50-65% আমাদের দেহে কি থাকে পানি থাকে এরপরে চলে আসো আমাদের যে আমরা এখানে 6টা খাদ্যের উপাদান পড়লাম 6টা খাদ্যের উপাদান ছাড়াও আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ উপাদান যেটা আছে তার নাম হচ্ছে রাফেজ কি বললাম রাফেজ বা খাদ্যওয়াশ এটা তোমাদের খুবই একটা ইম্পর্টেন্ট টপিক এখানে 2 মার্কের প্রশ্ন বারবারই আসে যে রাফেজ বলতে কি বোঝো এখন শোনো রাফেজটা কি রাফেজ হচ্ছে আমি প্রথমেই বলেছি খাদ্যরাশ শস্য দানার বহিরাবরণ তারপরে সবজির খোসা বীজ শ্বাস তারপরে শ্বাস উদ্ভিদের ডাটা পাতা মূল এগুলোর ভেতরে আমরা কি পেয়ে থাকি রাফেজ পেয়ে থাকি উদ্ভিদের কোষের প্রাচীর সেলুলোজ এবং লিগনিন দিয়ে গঠিত এই সেলুলোজ এবং লিগনিন গুলো আসলে রাফেজ মানব দেহ যেরকম হাড় দিয়ে গঠিত মানব দেহ যেমন হাড় দিয়ে গঠিত তেমন উদ্ভিদ দেহ সেলুলোজ বা রাফেজ দিয়ে গঠিত হয়ে থাকে এখন এই যে রাফেজ এই রাফেজটা একটা জটিল শর্করা এবং রাফেজের আমাদের শরীরে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে 1 নম্বর কাজ দেখো এটা আমাদের দেহের স্থূলতা হ্রাস করে ক্ষুধা প্রবণতা কমায় চর্বি বাড়ার প্রবণতা কমায় তারপরে রাফেজ আমাদের দেহে পানি শোষণ ক্ষমতা বাড়িয়ে দেয় কি বললাম পানির শোষণ ক্ষমতা বাড়ায় আমাদের দেহে মলের পরিমাণ বৃদ্ধি করে আমাদের দেহে মলের পরিমাণ বৃদ্ধি করে বৃহদান্ত থেকে মল নিষ্কাশনে সাহায্য করে অর্থাৎ রাফেজের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে আবার রাফেজ বলছে কি যে আমাদের খাদ্যনালীর মধ্যে কোনো যদি বিষাক্ত কিছু থাকে এটা শোষণেও রাফেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ খাদ্যনালীর ক্যান্সার প্রতিরোধেও রাফেজ কাজ করে এবং কোলন ক্যান্সার প্রতিরোধেও রাফেজ কাজ করে তাহলে আজকে আমাদের এতটুকুই আলোচনা ছিল এই খাদ্য কি শিখলাম খাদ্যের প্রধান উপাদান গুলোর আমরা হচ্ছে যে উৎস কাজ করব এটুকুই আজকে আলোচনা আর তোমরা এখান থেকে যে আলোচনাটুকু করলাম 90-95 পৃষ্ঠায় তোমরা 25টা এসকিউ তৈরি করবা তাহলে তোমরা সবাই ভালো থাকো এবং আজকের যে পড়াটুকু পড়ালাম এটা শুধু পাঠ্য বইয়ে না দৈনন্দিন জীবনেও আমরা কাজে লাগাবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ।